আসসালামু আলাইকুম। ফিজিওথেরাপির নতুন একটা অ্যাডভান্স কোয়ালিটির মেশিন নিয়ে আসলাম, অ্যাডভান্স টেকনোলজির। এই মেশিনটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না, তবে এটার কিছু ভালো বৈশিষ্ট্য আছে এবং ভালো গুণ আছে। এই মেশিনটা হচ্ছে টেন্স এবং মাসেল স্টিমুলেশন একসাথে। আপনারা যারা প্রফেশনাল মাসেল স্টিমুলেশন ব্যবহার করতে চান স্ট্রোক এবং প্যারালাইসিস রোগীর জন্য, আর যারা বাত ব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথার জন্য টেন্স ব্যবহার করতে চান পারফেক্ট কোয়ালিটির, একুরেট কাজ করবে, তাদের জন্য আজকে ভিডিওটি। কেননা অরিজিনাল যখন মেশিনগুলো পাবেন এগুলো আসলে প্যাড বেশি হয় না, অল্প প্যাড হয়, দুই প্যাড হয়। যেমন মাসেল স্টিমুলেশন ভালো যে মেশিনগুলো, এগুলো দুই প্যাডের পাবেন, আউটপুটটা পাবেন একদম অ্যাকচুয়াল আউটপুট, আর টেন্সের ক্ষেত্রেও ঠিক তেমনি। তো আজকে মাসেল স্টিমুলেশন সাধারণত অন্যান্য মেশিনে আমরা দুইটা অথবা তিনটা মোড সর্বোচ্চ দেখি, কিন্তু আমাদের আজকে মাসেল স্টিমুলেশনে চারটা মোড পাবে, চারটা মোডই দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অপারেটিং সিস্টেম সহ আপনারা দেখতে পারবেন। তো চারটা মোড, যেগুলো একটু হচ্ছে গ্যালভানিক, ইন্টারগ্যালভানিক, ফ্যারাডিক, সার্সফ্যারাডিক, এই চারটা মোড পাবেন, এবং টেন্সের একটা অপশন থাকতেছে। তো ডিসপ্লেতে, যেহেতু ডিসপ্লে আছে মেশিনটা, সেহেতু ডিসপ্লেতে শো করবে প্রত্যেকটা প্রোগ্রাম, এবং আপনি চাইলে নিজের মন মতো করে অপারেটিং করতে পারবেন, এবং অপারেটিং খুবই সহজ। তো প্রথমে আমরা দুইটা ক্যাবল আছে, দুইটা ক্যাবল মেশিনের সাথে সংযোগ করে নিই, একটা লাল ক্যাবল, একটা কালো ক্যাবল, একটা পজিটিভ, একটা নেগেটিভ। অবশ্যই মনে রাখবেন বিদ্যুতে কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই প্রয়োজন হয়, ঠিক তেমনি এটা একটা অল্টারনেটিভ কারেন্ট, এখানে অবশ্যই পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে। তো লালটা হচ্ছে পজিটিভ পেট, ব্লুটা হচ্ছে নেগেটিভ। আমরা অল্প পরিমাণে জেল দিয়ে দিলাম, জেল দিয়ে ভিজাই দিলাম। এই জেলের পরিবর্তে আপনারা চাইলে যে কোনো ওয়েল ব্যবহার করতে পারেন, মানে এই প্যাডটা ভিজানো লাগবে, এটা হচ্ছে নিয়ম আর কি। তো প্যাড দুইটা আমি হাতে অ্যাডজাস্ট করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমরা সাথে বেল্ট দিয়ে দিই, আপনি চাইলে বেল্ট দিয়ে বেঁধে আপনি কোমরে দিতে পারবেন, ঘাড়ে দিতে পারবেন, পায়ে দিতে পারবেন, সব জায়গায় দিতে পারবেন। তো আমি হাতেই দেখানোর জন্য জাস্ট ইয়ে করলাম, অ্যাডজাস্ট করলাম। তো প্রথমে আমরা পাওয়ার ক্যাবলটা দেবো, পাওয়ার ক্যাবলটা অন করার দেওয়ার পরে আমরা অন করবো সুইচটা। সুইচটা অন করার পরে আমাদের যে কাজটা হবে, দেখেন একটা লাইট জ্বলছে, হ্যাঁ, ইন্টারগ্যালভানিক মোডে, ইন্টারগ্যালভানিক মোডে একটা লাইট জ্বলতেছে। এটা আপনি মোডে দেখেন, মোড লেখা আছে, মোড দিয়ে আপনি চেঞ্জ করবেন। আপনি কি গ্যালভানিক চালাবেন, নাকি ইন্টারগ্যালভানিক চালাবেন, না ফ্যারাডিক চালাবেন, না সার্সফ্যারাডিক চালাবেন, না টেন্স চালাবেন, যেটা চালাবেন ওইটা সিলেক্ট করবেন। করার পরে টাইম দেখেন, বাম পাশে একদম লাস্ট টাইম, টাইম প্লাস মাইনাস, এই দেখেন ডিসপ্লেতে টাইম কমতেছে এবং বাড়বে। আপনি চাইলে কমাতে পারবেন, আমি বাড়াচ্ছি, আবার কমাচ্ছি। আপনি 10 মিনিট হচ্ছে আদর্শ টাইম, টেন্স এবং মাসেল স্টিমুলেশন দেওয়ার আদর্শ টাইম 10 মিনিট, সেক্ষেত্রে কন্ডিশন অনুযায়ী 15 মিনিট দিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের দুইটা ভলিউম আছে, বাটন আছে, একটা স্টার্ট, একটা স্টপ। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এই যে যে ভলিউমটা আছে এটা আস্তে 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 রুগীকে জিজ্ঞেস করে করে বাড়াবো, কারণ এটা হচ্ছে এক ধরনের কারেন্ট। সবার সহ্য ক্ষমতা, শরীরের ফ্রিকোয়েন্সি এক থাকে না, কেউ অল্প সহ্য করতে পারে, কেউ বেশি সহ্য করতে পারে। এই জন্য আমরা সবসময় রুগীকে জিজ্ঞেস করে করে, জিজ্ঞেস করে করে আউটপুটটা বাড়াবো। আপনি হয়তো আউটপুটটা দেখতেছেন হাতের মধ্যে, আমি যেহেতু সুস্থ মানুষ অল্পতেই অনেকটু অনেক আউটপুট চলে আসছে। তো আপনি এরকম রুগীকে জিজ্ঞেস করে করে বলে 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 যে আর বাড়াবো কি না, আর একটু দেবো কি না, না ঠিক আছে, লাগতেছে কি না। আমরা অনেক সময় মনে করি রুগীকে বেশি দিলে হয়তো রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আসলেই না। পরিমাণ মতো রুগীকে জিজ্ঞেস করে করে আউটপুটটা দিই একদম। সেক্ষেত্রে আমি এখন টেন্সটা দেখবো, জাস্ট মোডে ক্লিক করে আপনি টেন্সে নিয়ে যাবেন। টেন্সে নেওয়ার পরে সেম টাইম চেঞ্জ করবেন যতটুকু সম্ভব, মোড যদি টেন্সে দেন টেন্সে দিবেন, তারপরে স্টার্ট করবেন, স্টার্ট করে ভলিউম বাড়াবেন, এটাই হচ্ছে প্রসেস। তো আরও বিস্তারিত জানতে নিচের দেয়া স্ক্রিনে দেয়া 01795380240 এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনি স্ক্রিনশট দিয়ে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। অনেকেই সরাসরি ফোন দেন, ফোন দিলে আসলে মেশিনটার নাম বলতে পারেন না অথবা মেশিনটা সম্পর্কে ডিটেলস জানেন না, সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে সবচেয়ে বেস্ট হয় আপনি সরাসরি ফোন না দিয়ে। আর আমাদের আরও যদি মেশিন সম্পর্কে জানার ইচ্ছা থাকে, ভিডিওর ডেসক্রিপশনে অনেক ভিডিওর লিঙ্ক আছে, আপনি এখানে চলে যাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, দেখে আসতে পারেন, অথবা আমাদের শোরুমে যদি সরাসরি ভিজিট করেন, ঢাকা মিটফোর্ড, পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে আমাদের শোরুম, শুক্রবার বন্ধ থাকে, অন্যান্য দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। ধন্যবাদ সবাইকে। ফিজিওথেরাপির ভালো ভালো ইকুইপমেন্ট নিতে এসএস ফিজিও ইকুইপমেন্টের সাথে সাথে থাকুন, এসএস ফিজিও ইকুইপমেন্ট সবসময় ভালো কোয়ালিটির মেশিন সবাইকে দেওয়ার চেষ্টা করে। আসসালামু আলাইকুম।
আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা এই যে এসএস ফিজিও ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ছবি সহ দাম লেখা আছে, ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট। এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজিও ইকুইপমেন্ট নামে। আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম। এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন। আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।